687.76 বর্গ কিলোমিটার আয়তনের নারায়ণগঞ্জ মহকুমা গঠিত হয় 1882 সালে। 1984 সালে মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। প্রায় 35 লাখ জনসংখ্যার এই জেলায় 2011 সালে দেশের সপ্তম সিটি কর্পোরেশন গঠিত হয়। 5টি উপজেলা, 1টি সিটি কর্পোরেশন, 2টি পৌরসভা, 47টি ইউনিয়ন ও 1379টি গ্রাম নিয়ে আজকের এই নারায়ণগঞ্জ। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই এই জেলা নিজ দেশ শুধু নয়, বিশ্বে নিজের অবস্থান তুলে ধরেছে সগৌরবে। নারায়ণগঞ্জের ইতিহাস অনেক পুরনো এবং সমৃদ্ধ। নারায়ণগঞ্জের কেল্লাগুলির ইতিহাস ধরলে এ নগরীর বয়স কমপক্ষে 400 বছর, আর সোনারগাঁয়ের ইতিহাস ধরলে এ জনপদ 1400 বছরের পুরনো, এমনকি এটি আরও পুরনো হতে পারে বলে অনেকেরই ধারণা। নারায়ণগঞ্জ নামকরণের পূর্বে সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। 1338 থেকে 1352 খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁ ফখরুদ্দিন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন রাজ্যের রাজধানীর মর্যাদা লাভ করে। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করেন 1352 খ্রিস্টাব্দে। সোনারগাঁয়ের টাকশাল স্থাপন করে তার নামে মুদ্রা প্রচলন করেন তিনি। মোঘল আমলেরও আগে খিজিরপুর, কত্রাভু বা কত্রাপুর, নবীগঞ্জ ও মদনগঞ্জ বাণিজ্যিক অঞ্চল এবং আন্তর্জাতিক নদীবন্দর ছিল। এই জনপদের নারায়ণগঞ্জ নামকরণ করা হয় প্রায় 250 বছর পূর্বে। হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক সাধক ভীখনলাল পাণ্ডে 1766 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে এ অঞ্চলের মালিকানা লাভ করেন। তিনি তার দেবতা লক্ষ্মীনারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত গঞ্জটিকে দেবোত্তর ঘোষণা করেন। সোনারগাঁয়ের একটি অংশে 19 শতাব্দীর শেষ থেকে 20 শতাব্দীর প্রথম দিকে গড়ে উঠেছিল পানাম নগর। 110 কিলোমিটার দীর্ঘ শীতলক্ষ্যা নদীর গাজীপুরের টোক এলাকা থেকে উৎপন্ন হয়ে নারায়ণগঞ্জের উপর দিয়ে মুন্সীগঞ্জের কাছে মেঘনা ও ধলেশ্বরীর সাথে মিলিত হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর মতো এত বেশি সংখ্যক পোতাশ্রয় পৃথিবীতে একমাত্র ইংল্যান্ডের টেমস নদীরই রয়েছে। ইংল্যান্ডের ঔষধ কোম্পানিগুলো ঔষধ তৈরির কাজে এ নদীর স্বচ্ছ মিষ্টি পানি ব্যবহার করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চলকে আধুনিক শিল্প ও বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে 1876 সালে 8 সেপ্টেম্বর শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় কদম রসুল, বন্দর, মদনগঞ্জ এবং পশ্চিম পাড়ের মোট 4.5 বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা ঘোষণা করে। নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন মিস্টার এইচ টি উইলসন। 1866 সালে ঢাকা, নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের সঙ্গে ডাক যোগাযোগ তৈরি হয়। ইংরেজরা তাদের একচেটিয়া বাণিজ্য সম্প্রসারণের জন্য বণিকদের উৎসাহিত করতে নারায়ণগঞ্জ নৌবন্দরকে 1880 সালে শুল্কবিহীন বন্দর ঘোষণা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নারায়ণগঞ্জে ব্যবসা শুরুর পর নদীপথে নারায়ণগঞ্জের সঙ্গে চট্টগ্রাম বন্দর, কলকাতা সহ বিভিন্ন নদী বন্দরের সাথে নৌ যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত করে। 1885 সালে নারায়ণগঞ্জ ঢাকা ময়মনসিংহ ট্রেন সার্ভিস চালু হয়। ভারতবর্ষের মেল ট্রেন নারায়ণগঞ্জ থেকেই ছেড়ে যেত। নারায়ণগঞ্জে যেমনি আছে সমৃদ্ধ ইতিহাস, তেমনি বিভিন্ন আন্দোলন সংগ্রামেও আছে বলিষ্ঠ ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণ। 1971-এর মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জ জেলা 2 নং সেক্টরের অধীনে ছিল। 25 মার্চ রাতে ঢাকার ক্র্যাকডাউনের পরের দিন নারায়ণগঞ্জে ঢোকার চেষ্টা করে পাকিস্তান সেনাবাহিনী, কিন্তু নারায়ণগঞ্জের আপামর বীর জনসাধারণ রাস্তা কেটে, গাছ ফেলে আর অস্ত্রাগার লুট করে অস্ত্র নিয়ে নগরীর মাঝদাইরে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয়। প্রথম দিন পাকিস্তানি বাহিনী ফিরে গেলেও পরের দিন নারায়ণগঞ্জের প্রবেশ করে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালায়। 29 নভেম্বর চারিদিকে নদীবেষ্টিত চরাঞ্চল, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলিতে 139 জনকে গুলি করে ও বেয়নের দিয়ে খুঁচিয়ে হত্যাকাণ্ড চালায়, জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। নারায়ণগঞ্জের অনেক রাজনীতিবিদই জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এদের মধ্যে রয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করে কালাপানি সাজা পাওয়া কবি বেনজির, আলহাজ মুজাফর আলী, ভাষা সৈনিক মমতাজ বেগম, পৌরপিতা আলী আহমদ চুমকা, এ কে এম শামসুজ্জোহা সহ নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াসউদ্দিন, গাজী গোলাম দস্তগীর, মোহাম্মদ আলী আরও অনেকে। নারায়ণগঞ্জের মাটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিত্ব পা রেখেছেন। তাদের মধ্যে 638 খ্রিস্টাব্দে চীনা পর্যটক হিউয়েন সাং, 1151 সালে আরব পর্যটক সোলেমান, 1346 সালে ইবনে বতুতা, 1431 সালে আরেক চীনা পর্যটক মা হুয়ান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্রিটেনের রানী এলিজাবেথ, রানী ভিক্টোরিয়া, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, বিশ্বকবি রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদ্দিন, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, নানান জ্ঞানী গুণী ও বিশিষ্ট জনে যেমনি নারায়ণগঞ্জ সমৃদ্ধ, তেমনি শিক্ষায়ও অগ্রসর এই শিল্প শহর। নারায়ণগঞ্জ জেলায় সরকারি বেসরকারি মোট কলেজের সংখ্যা 20টি, 20টি উচ্চ বিদ্যালয়, 126টি মাধ্যমিক বিদ্যালয় ও 1425টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এ জেলায়। এখানে অনেক পুরনো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ প্রতিষ্ঠিত হয় 1937 সালে। নারায়ণগঞ্জ হাই স্কুল প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এছাড়াও 1906 সালে নারায়ণগঞ্জ বার একাডেমি, 1926 সালে IET সরকারি উচ্চ বিদ্যালয় ও 1924 সালে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মর্গান বালিকা উচ্চ বিদ্যালয়টি 1910 সালে নারায়ণগঞ্জ পৌরসভার তৎকালীন প্রশাসক মিস্টার মর্গান প্রতিষ্ঠিত করেন। এছাড়াও মেয়েদের উচ্চ শিক্ষার জন্য রয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। শিল্প ও বাণিজ্যের নগরী নারায়ণগঞ্জ 17 এবং 18 শতাব্দীর প্রথম দিকে পর্তুগিজ এবং ইংরেজ ব্যবসায়ীদের আগমনের মাধ্যমে নারায়ণগঞ্জ শিল্প শহর হিসেবে গুরুত্ব পায়। 1951 সালের 12 ডিসেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পূর্ব তীরে বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে আদমজি পাটকল না থাকলেও সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আদমজি ইপিজেড। রূপগঞ্জ ও সোনারগাঁ অঞ্চলের জামদানি ও মসলিন কাপড়ের ইতিহাস প্রায় 450 বছরের পুরনো। ইতিহাস খ্যাত মসলিন কাপড় প্রাচীনকালে এখানেই তৈরি হতো। মিশরের মমির শরীরেও পাওয়া গেছে সোনার গায়ের মসলিন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা মানের এবং সুন্দরতম কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ ছিল বলে ব্রিটিশ কর্মকর্তা রজাল্ফ ফিচ 1583 সালে বর্ণনা করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কর্মকর্তা 1830 থেকে 1831 সালে কমিটি অফ দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স এ বলেছিলেন, ঢাকার নিকটবর্তী অঞ্চলে চমৎকার মসলিন তৈরি হয়, এজন্য প্রয়োজনীয় তুলাও প্রাকৃতিক পদ্ধতিতে স্থানীয়ভাবে আবাদ করা হয়। বর্তমানে জামদানি শিল্প টিকে থাকলেও মসলিন শিল্প বিলুপ্ত। 1927 সালে শীতলক্ষা তীরে বাবু সূর্যকুমার বোস দ্বারা প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী কটন মিল, যা পূর্ববঙ্গের প্রথম টেক্সটাইল মিল। এছাড়া 1929 সালে চিত্তরঞ্জন কটন মিল, 1932 সালে নারায়ণগঞ্জ কটন মিল প্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রধান হোসিয়ারি উৎপাদন কেন্দ্র। 1921 সালে সতীশচন্দ্র পাল নারায়ণগঞ্জের টানবাজারে প্রথম হোসিয়ারি কারখানা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মতে নারায়ণগঞ্জের মোট শিল্প ইউনিট সংখ্যা 2409টি, তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা কয়েকগুণ বেশি। নারায়ণগঞ্জের প্রধান শিল্প নিট গার্মেন্ট ফ্যাক্টরি ও এর লিঙ্কেজ বিভিন্ন শিল্প। এছাড়া রয়েছে আটা ময়দার মিল, খাদ্য পানীয় প্রক্রিয়াজাতকরণ, তামাক কারখানা, পাট তুলা কাপড় এবং চামড়াজাত সংশ্লিষ্ট কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান, কাঠ প্রক্রিয়াজাতকরণ, মণ্ড প্রস্তুতকরণ ও কাগজ মিল, কেমিক্যাল কারখানা, অধাতু জাতীয় সামগ্রীর উৎপাদন কারখানা, মৌলিক ধাতু সামগ্রী উৎপাদন মূলক কারখানা, মেশিনারি এবং যন্ত্রপাতির কারখানা প্রভৃতি। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত থাকলেও বর্তমানে নিট গার্মেন্টস ও হোসিয়ারি শিল্পের জন্য সুপরিচিত। নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন BKMEA ও হোসিয়ারি শিল্প উদ্যোক্তাদের প্রধান কার্যালয় হোসিয়ারি সমিতি নারায়ণগঞ্জে অবস্থিত। ফতুল্লার এনায়েতনগর এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরী ও আশেপাশের এলাকায় 400টি গার্মেন্টস আছে। সারা নারায়ণগঞ্জ শহরে প্রায় 1000 রপ্তানিমুখী গার্মেন্টস আছে। পাট ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বা BJA এর প্রধান কার্যালয় নারায়ণগঞ্জে অবস্থিত। সারের সবচেয়ে বড় পাইকারি বাজারও নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের উপর দিয়ে প্রবাহিত নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শীতলক্ষা, মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু এবং ধলেশ্বরী নদী। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকায় দেশের 26তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নারায়ণগঞ্জ শিল্প, সাহিত্য ও সংস্কৃত সমৃদ্ধ শহর। নারায়ণগঞ্জে নাগরিকদের চিকিৎসা সেবার জন্য রয়েছে 2টি সরকারি হাসপাতাল সহ 101টি কমিউনিটি ক্লিনিক, যা রোগীদের নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। 1890 সনে ভিক্টোরিয়া হাসপাতাল স্থাপিত হয়, যা বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল হিসেবে সরকারিকরণকৃত। রানীর ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের 50 বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতাল স্থাপন করা হয়। নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পানামনগর, সোনারগাঁও। আদমজি জুট মিল, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, গোয়ালদি মসজিদ, হাজীগঞ্জের দুর্গ, সোনাকান্দা দুর্গ, কদম রসুল দরগা, বন্দর শাহী মসজিদ,
লোকশিল্প জাদুঘর, বিবি মরিয়মের সমাধি, অ্যাডভেঞ্চারল্যান্ড। বর্তমানে নারায়ণগঞ্জে যা আছে আর যা নেই তা মিলিয়ে তৈরি হবে এক আধুনিক নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ শহরকে অত্যাধুনিক নাগরিক সুযোগ সুবিধার মাধ্যমে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে বেশ কিছু উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কদম রসুল ব্রিজ, একশত ফিট রাস্তা, বাবুরয়েল খাল, জিমখানা লেক, এই সব কিছু মিলিয়েই আমাদের এই ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ।